হ্যালো বন্ধুরা, আজকে আমরা জানব আমাদের কৃষিপণ্য বিপণনের সমস্যাবলী সম্পর্কে। প্রথমে আসে দারিদ্রতা। আমাদের কৃষি জনগোষ্ঠীর অর্থাৎ কৃষক জনগোষ্ঠীর একটি বড় অংশ এখনও দারিদ্র্যসীমার নিচে অবস্থান করছে এবং তার সংখ্যাও কিন্তু খুব কম নয়, যথা 24.3%। এখন এই ক্ষেত্রে দেখা যায় যে কৃষকরা দারিদ্রতার কারণে অনেক সময় ফসল জন্মানোর পূর্বেই বা ফসলের হবার পূর্বেই তার জমিটা বিক্রি করে দিতে বাধ্য হয়। এক্ষেত্রে তারা তাদের এই জমির দামও কম পায় এবং তার উৎপাদন ব্যয়ও বেড়ে যায়। তারপর হচ্ছে গুদামজাতকরণ ও সংরক্ষণ। ধরা যাক একজন কৃষক দারিদ্রতা সহ্য করেও তার জমি বিক্রি না করে ফসল উৎপাদন করলেন, কিন্তু তার গুদামজাতকরণ ও সংরক্ষণের সমস্যার কারণে অনেকে নামমাত্র দামে ফসলগুলো বিক্রি করে দিতে বাধ্য হয় মহাজন বা জমিদারদের কাছে। তাই বলা যায় গুদামজাতকরণ ও সংরক্ষণ সমস্যা একটি বড় সমস্যা। কেননা ফসল যদি সংরক্ষণ সমস্যার কারণে নষ্ট হয়ে যায় তাহলে পুরো ক্ষতিটা কৃষককে একাই বহন করতে হয়। তারপর হচ্ছে পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা। অনেক সময় দেখা যায় যে কৃষক কোনোভাবে তার ফসলগুলোকে সংরক্ষণ করে বাজারে নিয়ে আসতে চাইলেন, কিন্তু পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার অভাব বা অনুন্নত পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা থাকার ফলে সে অনেক সময় সেটা বিক্রি করে দেয়। কেননা কৃষক যেই কষ্টে এবং যেই অর্থ দিয়ে তার ফসলগুলোকে নিয়ে আসবেন তাতে তার অনেক বেশি খরচ হয়ে যাবে। তাই কৃষক পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার অনুন্নত থাকার ফলে নামমাত্র দামে তা বিক্রি করে দিচ্ছে এবং তার দারিদ্রতার মধ্যে আবদ্ধ থেকে যাচ্ছে। এখন আমরা দেখি কৃষি ঋণের অভাব। অনেক সময় দেখা যায় যে কৃষকের উৎপাদন ক্ষেত্রে ঋণ প্রয়োজন, কিন্তু সে যথাযথ প্রয়োজনের বা যথাযথ সময়ে ঋণ না পাওয়ার ফলে অনেক সময় তার ফসলগুলো বিক্রি করে দিচ্ছে। এই জন্য বলা হয় কৃষি ঋণের অভাবের কারণে আমাদের পণ্য বিপণনের সমস্যাগুলি এত তীব্র হয়েছে। তারপরে আমরা আসি বাজার কাঠামো ও সুবিধা। আমাদের দেশের বাজার কাঠামো অত্যন্ত অনুন্নত, অর্থাৎ আমাদের দেশে যেসব ফসলের বাজার রয়েছে সেখানে এক এক ধরনের সুবিধা রয়েছে বা অসুবিধাও রয়েছে। এই জন্য দেখা যায় যে ফসলের মৌসুমে কৃষকরা যখন বাজারে প্রবেশ করে তার ফসল নিয়ে, সেক্ষেত্রে সে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয় এবং তাকে তার ফসল বিক্রির পূর্বেই আড়তদার বা সেই জায়গার মালিককে অর্থ দিয়ে থাকতে হচ্ছে। তারপর হচ্ছে বাজার তথ্য। বর্তমানে ডিজিটাল বাংলাদেশ হলেও অনেক কৃষকদের কাছে, গ্রামাঞ্চলের অনেক কৃষকদের কাছে এখনও সঠিক তথ্যটা পৌঁছায় না, ফলে কৃষকরা অনেক সময় ফসলের দাম নিয়ে ভীত হবার ফলে দাম বাড়ার বা দাম বৃদ্ধি পাওয়ার আগেই তার ফসলগুলো বিক্রি করে দেয়। এর ফলে সে খুবই কম দামে তার ফসলগুলো বিক্রি করে দিচ্ছে। তাই বলা যায় যে আমাদের দেশে বাজার তথ্য এখনও সঠিকভাবে পৌঁছয় না গ্রামাঞ্চলের কৃষকদের কাছে। তারপর হচ্ছে পরিমাপ পদ্ধতি। পরিমাপ পদ্ধতি বিভিন্ন বাজারে বিভিন্ন রকম থাকায় কৃষকরা বিভিন্ন ক্ষতির সম্মুখীন হচ্ছে। এর ফলে আমরা দেখতে পাই যে বিভিন্ন কৃষকরা বাজারে পৌঁছানোর পূর্বেই তার ফসলগুলো বিক্রি করে দিচ্ছে, কেননা পরিমাপ পদ্ধতির ভিন্নতার কারণে সে আরও ক্ষতির সম্মুখীন হতে পারে। তারপর হচ্ছে পণ্যের মান নির্ধারণ। যেহেতু বাংলাদেশের সব অঞ্চলের মাটি একরকম নয়, পরিবেশ একরকম নয়, এ কারণে বিভিন্ন ধরনের বিভিন্ন মানের পণ্য উৎপাদন হয় এবং সব পণ্যকে এক দামে বা এক অর্থে দিয়ে ক্রয় করাটা উচিত নয়। এই জন্য সরকার কর্তৃক পণ্য মান নির্ধারণ করে দেওয়ার উপযুক্ততাই রয়েছে। তারপর হচ্ছে দামের উত্থান পতন। আমাদের দেশে ফসলের বাজারে দামের প্রচুর উত্থান পতন হয়, এই জন্য যখন দাম কমে যায় বা দাম বেড়ে যায় তখন কৃষকের কাছে সেই তথ্যটা সঠিকভাবে পৌঁছয় না এবং সে এর আগেই তার ফসলগুলো বিক্রি করে দেয়। তারপর হচ্ছে প্রতিযোগিতার অভাব। যেহেতু আমাদের ফসলের বাজারে বেশি প্রতিযোগী নেই, এর ফলে কৃষকের মনোভাবও প্রতিযোগী সম্পন্ন হয়ে ওঠে না এবং সে বাজার সম্পর্কেও বেশি জ্ঞান লাভ করতে পারে না। তারপর হচ্ছে সরকারি নীতির অভাব। আমাদের দেশে ফসলের বাজার বা ফসল বিপণনের ক্ষেত্রে সরকারি নীতির থাকলেও তার প্রয়োগ নেই বললেই চলে।
তাই সরকারি নীতি না থাকার ফলে বিভিন্ন মধ্যস্বত্ব ভোগীরা কৃষকদের কাছ থেকে কম টাকায় অর্থাৎ কম মূল্যে তার ফসল ক্রয় করে অধিক মূল্যে বিক্রি করছে। সরকারি নীতির অভাবের ফলেই আজকে কৃষকের দারিদ্রতা বেড়ে যাচ্ছে। তারপর হচ্ছে কৃষকের শিক্ষার অভাব। মূলত শিক্ষার আলো না থাকলে সারা জীবন যেন অন্ধকারেই কাটে। তেমনি আমাদের দেশের যারা মূল চালিকা শক্তি কৃষক, তারাই যখন অজ্ঞ বা কম অক্ষর জ্ঞানহীন, তখন তারা আমাদের দেশের কৃষি কীভাবে উন্নতি লাভ করবে? এজন্যই আমাদের দেশের কৃষি তেমন একটা উন্নতি লাভ করতে পারে না, কেননা কৃষকের শিক্ষার অভাব রয়েছে। কৃষক বর্তমানে বৈশ্বিক বাজার সম্পর্কে অজ্ঞ, ফলে সে জানে না যে কোন ধরনের ফসল উৎপাদনের ফলে বা কোন মানের ফসল উৎপাদনের ফলে তার সে ন্যায্য মূল্য পাবে। এবং এই শিক্ষার অভাবের ফলে অনেক কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে বাজার ব্যবস্থায়।